নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা রিফ্রেশিং জুস তৈরি করতে চলেছি গরমের প্রকোপ থেকে বাঁচার জন্য তো দেখে নিন এখানে আমি ওয়াটারমেলনগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি আর বড় এক কিং এক একটু আদা টুকরো নিয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে এবার একটা গ্রাইন্ডার নিয়েছি গ্রাইন্ডারে এই দানা ছাড়ানো তরমুজের পিসগুলো দিয়ে দেব সাদা এবং কালো দানাগুলো আমি রিমুভ করে নিয়েছি এবার পরিমাণ মতো আদার টুকরো দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে তারপর ছাকার সময় একটু বিট লবণ দিয়ে ছেঁকে নিতে হবে খুব ভালো করে এটা তো ন্যাচারাল চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন লেবুর রসও সঙ্গে আমি কোনোটাই করিনি এনি তারপর গ্লাসে গ্লাসে পরিবেশন করে দেবো ইচ্ছা হলে এতে আইসকিউব দিয়েও পরিবেশন করতে পারেন ভালো লাগলে আমার এই রেসিপিটি লাইক শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যা আমার রান্নাগুলো দেখার সুযোগ পাবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ